আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাওমি তাদের 108 মেগাপিক্সেলের ফোন লঞ্চ করেছে। ফোনটির মডেল হচ্ছে শাওমি CC9 Pro, যেই ফোনটিকে সবচাইতে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, CC9 Pro-তে পেছনে আরও 4টি ক্যামেরা রয়েছে। একটি 5 মেগাপিক্সেলের 5x টেলিফোটো লেন্স, দ্বিতীয়টি হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের 2x টেলিফোটো, এবং তৃতীয়টি হচ্ছে 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং 4 নম্বর ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স ক্যামেরা। 5 মেগাপিক্সেলের 5x জুম ক্যামেরাতে হাইব্রিড জুম লেভেল সাপোর্ট করে, যেটা 10x থেকে 50x পর্যন্ত অসাধারণ জুমিং প্রদান করতে সক্ষম। আপনি এই ফোনটি দিয়ে 108 মেগাপিক্সেলের ফটো নিতে পারবেন। তারপর ছবিটি যদি জুম করা হয়, সেক্ষেত্রে এটার পর্যাপ্ত ডিটেলস ধরে রাখবে। ইমেজে ইমপ্রেসিভ রেজুলেশন থাকার পরও একটি সমস্যা রয়েছে, তা হচ্ছে এর লো লাইট পারফরমেন্স। লো লাইট পারফরমেন্স খুব একটা ভালো হবে না। ডিফল্টভাবে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন 27 মেগাপিক্সেলের মতো, বাট এটার মধ্যে একটি অপশন দেওয়া আছে, ওই অপশনটি অন করলে আপনি 108 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করতে পারবেন। সেক্ষেত্রে 108 মেগাপিক্সেলের বিলবোর্ড সাইজের ইমেজ ক্যাপচার করতে পারবেন এই ক্যামেরা থেকে। শাওমি CC9 Pro স্মার্টফোনটি অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে এবং খুব অল্প দিনেই গ্লোবালি লঞ্চ করা হবে। এটার বর্তমান প্রাইস আছে 6GB র্যাম ও 128GB রম ভার্সন হচ্ছে $440 মতো। CC9 Pro-র একটি দামি প্রিমিয়াম ভার্সনও আছে, যেটার দাম পড়বে $500 মতো। ফোনটি আপাতত চায়নাতে লঞ্চ করা হয়েছে, এটা খুব অল্প দিনের মধ্যেই গ্লোবালি লঞ্চ করা হবে। তো পরবর্তী আপডেট জানার জন্য এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।